নমস্কার বন্ধুরা, সীমাকে চেনা স্বাগত জানা। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি বানিয়েছি পালং শাক আলু বেগুন দিয়ে নিরামিষ সবজি একটু অন্যরকম ভাবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পালং শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শেকড়গুলো কেটে ফেলে দিয়েছি। এরপর আমি এগুলো কেটে নেব। পালং শাকগুলো আমি এইভাবে হালকা করে কেটে নেব, বেশি ছোট ছোট কাটবো না। এইভাবে সমস্ত শাকগুলো কেটে নেব। সমস্ত পালং শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি আলু বেগুনগুলো কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি একটা বেগুনের তিন টুকরো করে এইভাবে কেটে নেব। বেগুনটা কাটা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি আলুগুলো কেটে নেব। এরপর আমি আলু বেগুনগুলো ভালো করে ধুয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব আলু বেগুন, লবণ, হলুদ। এরপরে দেব জল, তারপর ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপর ভালো করে সিদ্ধ করে নেব। আলু বেগুন সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাগুলো বেটে নিই। কয়েকটা রাবিং, সাদা সরষে, আর লাগবে কয়েকটা ধনে আর জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। এইগুলো আমি একসাথে মিহি করে বেটে নেব। সামান্য হালকা করে জল দেব। দিয়ে ভালো করে বেটে নেব একদম মিহি করে। সমস্ত মশলাগুলো ভালো করে বেটে নিয়েছি মিহি করে। এরপর আমি এটা তুলে একটা বাটিতে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নেব। প্রায় সিদ্ধ হয়ে এসছে, একটু বাকি আছে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা আর একটা টমেটোর অর্ধেক নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এরপরে দেব সামান্য একটু জল, আর আলু বেগুন একটু বাকি আছে, ওটাও একসাথে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা তুলে নেব। সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। এরপর কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল। তেল ভালো করে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এইভাবে চার টুকরো করে নিয়েছি, আর লাগবে পাঁচ ফোড়ন। এই রান্নাটা করার জন্য খুবই হালকা মশলা এবং কম তেল লাগে এবং খেতে খুব সুস্বাদু হয়। লঙ্কাগুলো হালকা কালো কালো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পালং শাক। পালং শাক দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু লবণ। এরপরে মিশিয়ে নেব। শাক কড়াইয়ে দেওয়ার পর এক দু মিনিট রেখে এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু বেগুন, তারপরে আবারও মিশিয়ে দেব। আলু বেগুন পালং শাক ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখে দেব, তাহলে হয়ে যাবে। ঢাকা দিয়ে দু তিন মিনিট রাখার পর আমি ঢাকা তুলে নিয়েছি। দেখুন, পালং শাক আলু বেগুন সমস্ত কিছু ভালোভাবে মিশে গিয়েছে। এরপর আমি নামিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ ছাড়া এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কম তেল মশলায় নিরামিষ সবজি আলু বেগুন পালং শাকের এই সবজিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। যখনই রান্নার ভিডিও আপলোড করব, সবার আগে আপনারা দেখতে পাবেন। সকলে সুস্থ থাকবেন।